আল্লাহ ডাক দিচ্ছেন না, তোমাদের কি হলো, তোমরা কেন সংগ্রাম করছো না? ওই সমস্ত মুস্তাদাফিনদের জন্য, অর্থাৎ মজলুম জনতার জন্য, যারা দুর্বল হওয়ার কারণে জালেমদের মাধ্যমে যা নির্যাতনের শিকার, সেই সমস্ত নারী শিশু এবং বৃদ্ধদের জন্য যারা চিৎকার করে বলতেছে, রব্বানা প্রভু হে আখরিজ না মিন হাযিল কারিয়াতি যালিমি আহলুহা, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও। ওজাল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়াও, আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ এই ডাক দিয়েছেন কোরআনে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে মুস্তাদাফিন, তারা হাহাকার করে বলতেছে বাঁচতে চাই, আমরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি চাই, আমাদেরকে বাঁচার জন্য কে আছে আগিয়ে এগিয়ে আসুন, আপনারা এখন তারপরে একে উঠান। 2014 আর 18 এদেশের মানুষ আর দেখতে চায় না একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে, এখানে একটি পরিণতির দিকে নিয়ে আসতে হবে। এই কথাই সকলের আর্তনাদ আজকে এখানে যারা কথা বলছি দেশের মানুষের কান্না। আজকে ইউটিউবে দেখলাম একজন রিক্সাওয়ালা, সে বলতেছে কি অবস্থা, খাবো কি, এই এই দাম, আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, বাঁচার ব্যবস্থা করতে হবে। এই আর্তনাদ সব জায়গায়, সেই আর্তনাদের নেতৃত্ব দিতে হবে আজকে এই আজকের সুধি সমাজ, এই যে রাজনৈতিক নেতৃত্ব, এখানে আমরা যারা আছি, যারা মানুষের জন্য কথা বলি, তাদেরকে এই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, নেতৃত্ব 15টি বছর দিয়ে আসছিলাম, সফল আমরা ইনশাআল্লাহ হব সামনের সেই আন্দোলনে। কোথায় আমাদের কি সমস্যাগুলো আছে আজকে ইনশাআল্লাহ সেগুলো মিটিয়ে ফেলতে হবে, রাজপথে নেমে আসতে হবে। আরেকটি 14 আর 18 যদি তারা করতে সক্ষম হয়, তাহলে ঘোর অন্ধকার। তখন সেই জার্মানির কবি গুন্থাম গ্রাস বলছেন যে তুমি কমিউনিস্ট, সেজন্য তোমার ব্যাপারে অত্যাচার হচ্ছে, তোমার জন্য তো আমি নামবো না। তুমি হিন্দু, তোমার জন্য নামা সম্ভব নয়। তুমি জাতীয়তাবাদী, তোমার জন্য সম্ভব নয়। যেই দিন তোমার উপরে আক্রমণ হবে, তখন সেই দিন আর কেউ থাকবে না, বাঁচার জন্য কেউ আসবে না, এগিয়ে আসতে পারে না। সেই কবি, নোবেল বিজয়ী কবি, এই ডাক তারা দিয়ে গেছেন আজকে। এই ডাক উষার দোয়ানি হারিয়াঘাট, আমরা আনিবার আনা প্রভাত, এ তো কবি নজরুল ইসলামের, সেই বিখ্যাত কবি। আজকে সেই ডাক নিয়েই আমাদেরকে ছুটে যেতে হবে। আজকে জাতীয় ঐক্যবদ্ধ একটি লোক সত্যিকার অর্থে যদি চিন্তা করা হয়, কেউ এই এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে কেউ চায় না, কারণ সবাই রাজনীতিবিদ্যা কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অবরুদ্ধ আটক করে রাখা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সজ্জন ব্যক্তিত্ব, সারা দেশে ছুটে বেরিয়েছেন, তাকে আটক করে রাখা হয়েছে, জামিন পেলেন, তারপরে সেটাকে স্টে করে রাখা হয়েছে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্ব এইভাবে বিচারের সম্মুখীন হয়ে তাদেরকে আটক করে রাখার চেষ্টা করা হচ্ছে। আদালতগুলোতে আমরা যাচ্ছি, প্রত্যেকটা আদালত আজকে কিভাবে এদেরকে আটক করে রাখা যায় তার জন্যই যেন তারা বসে আছে। এই অবস্থাকে ভাঙতে হলে অবশ্যই রাজনৈতিক পরিবর্তন ছাড়া হবে না। আওয়ামী লীগ শুরুতেই ক্ষমতায় এসে তারা এমন একটি আইন পাস করলো আদালতের মাধ্যমে একজন বিচারপতিকে ব্যবহার করে যে হ্যাঁ কেয়ারটেকার সরকার ব্যবস্থা থাকবে না। তারপরে 2014 সালে স্বৈরাচারী চুরু অত্যাচার, 13-14, 12-13, 14 সালে সে অবস্থা এমন মিথ্যা, সারা দেশে এবং সারা বিদেশে অপপ্রচার চালালো, কিন্তু আজকে সত্য প্রকাশিত হয়েছে দেশের বাইরে থেকে। আজকে আওয়াজ উঠেছে এটা মিথ্যাচার, মিথ্যাবাদীদেরকে মুক্ত থেকে মুক্ত হতে হবে।
আজকে এক হতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি একটা কথা বলতে চাই, আমরা এক, একের সাথে এক হলে দুই হয়। একজন পণ্ডিত ব্যক্তি তিনি বলেছিলেন, একের সাথে এক দুই হয়, কিন্তু একের সাথে এক হলে দশ গুণ বেড়ে যায়, হয় এগারো, তার সাথে আর একটি যোগ হলে হয় একসাথে এগারো, আরো দশ গুণ বেড়ে যায়। পাশাপাশি থেকে এই শক্তিকে আরো শক্তিশালী করে উঠাতে হবে। জাতীয় নেতৃবৃন্দ আছেন, এক নয়, একের সাথে যোগ হয়ে দুই নয়, আমরা এগারো, একশো এগারো চাই, বাংলাদেশের জনগণ সেটাই চায়। রাজপথে এবং গ্রামেগঞ্জে কথা হচ্ছে যে কি হবে, আমরা আশার কথাই শুনে ইনশাল্লাহ হবে, সে এক নয় এগারো, একশো এগারো ইনশাল্লাহ। এই সরকারের পতন ঘটিয়ে কেয়ার টেকারের মাধ্যমেই এই দেশে জনগণের সরকার ইনশাল্লাহ কায়েম করা হবে ইনশাল্লাহ। আসন্ন সেই আল্লাহ তাআলা বলছেন, নাসরুম বিল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহ সাহায্য এবং বিজয় আত্মাসন্ন, তবে সব কিছু উজাড় করে দিয়ে যেদিন নেওয়া হয় সেই দিনই সেই সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আমাদের নেতৃবৃন্দকে মুক্ত করে আনব, দেশের জনগণ দেশের এই সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।